2022 সালের 10 আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন পরীমনি। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে 7 মাস। রাজ্যের জন্মের পর তাকে নিয়ে কাটছে পরীমনির জীবন। তারপর এই প্রথমবার ছেলেকে কোলে নিয়ে বাবার বাড়ি চললেন পরীমনি। আর পরীর ছেলে ছোট্ট রাজও প্রথমবার যাচ্ছে তার মামা বাড়ি। রাজ্যের তার মামা বাড়ি যাওয়ার ভিডিও নিজেই ফেসবুকের দেওয়ালে পোস্ট করেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, রাজ্য প্রথমবার মায়ের বাড়ি যাচ্ছে, মানে তার মামার বাড়ি। পরের পোস্টে দেখা যাচ্ছে মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছোট্ট রাজ্য, আর চারদিকে প্রবল হাওয়া। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে সেটি মাঝ আকাশের ছবি, তবে বিমানে নয়, হেলিকপ্টারে চড়ে। ভিডিওতে হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ শোনা যাচ্ছে। তবে মামা বাড়িতে গিয়েই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন পরীমনির ছোট্ট ছেলে। শোনা যাচ্ছে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছে সেটা এখনও জানা যায়নি। ভক্তদের কাছে দোয়া চেয়েছে পরীমনি, যাতে তার ছোট্ট ছেলেটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, তোমরা সবাই পরীমনির ছেলের জন্য দোয়া করো, যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।